হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু আ নিউ এপিসোড ইন GTA 5 তো গত এপিসোড আপনারা সকলেই জানেন যে মিস্টার ধানুশের যে মাফিয়া ধানুশ রয়েছে মাফিয়া ধানুশের লোকজন এসেছিল এবং আমার ফ্যাক্টরির সামনে ব্লাস্ট করেছে এবং আমার একটা ট্রাকও ব্লাস্ট করে দিয়েছে তো এখানে ফায়ার সার্ভিসের কর্মী এসেছে ট্রাভারেরাই মাত্র এসেছে ট্রাভাররা ফার্স্টের দিকে এসেছিল না ওরাই মাত্র আসছে তো এখন দাঁত ভাঙা জবাব আসলে দিতেই হবে অনেকক্ষণ ওয়েট করছি আর ওয়েট করা সম্ভব না এখন দাঁত ভাঙা একটা জবাব দিতেই হবে তো ফ্রেন্ড আমি যেটা ভেবেছি আমি এখন পুলিশ স্টেশনে যাব পুলিশ স্টেশনে যে একটা ফাইল করব কেস ফাইল করব যেটা ধানুশের বিপক্ষে করব কারণ আমি ফার্স্টে চাচ্ছি যে পুলিশের মাধ্যমে কোনো একটা মীমাংসা করা যায় কিনা কারণ আমার একার পক্ষে ঝামেলা করতে গেলে সমস্যা হতে পারে আমি যেহেতু এর আগেও মাইকেল কিন্তু পুলিশের চাকরি করেছে তো এই অনুযায়ী মাইকেল অবশ্যই একটা হেল্প পাবে তো পুলিশের কাছে আমি এটা কেস ফাইল করব তো ফার্স্টে বাসায় যাব বাসায় যেয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি কারণ এই ড্রেসে ময়লা লেগেছে আর কালো হয়ে গেছে তো এই ড্রেসটা যাব চেঞ্জ করে আসব দেন আমি যাব পুলিশ স্টেশনে তো ধানুশের বিপক্ষে লড়াই করাটা মানে আমি বুঝতে পারছি না ও কেন বারবার আমার পিছনেই লাগছে কারণ আমি তো ও অনেক বড় একটা মাফিয়া এবং অনেক বড় গ্যাংস্টার কিন্তু আমার সাথে তো লড়াই করে কোনো লাভ নেই আমি তো এত বড় মাফিয়া না হ্যাঁ মাইকেলকে আমরা একটা বড় পর্যায়ে নিয়ে যাওয়ার ট্রাই করছি বাট এখন পর্যন্ত তো মাইকেল ওই পর্যায়ে যায়নি তো শুধু মাইকেলের সাথে লড়াই করছে কেন আমি বুঝতে পারছি না আর আমরা ডেভিলটনের কাছে গিয়েছিলাম ডেভিলটনও না করে দিয়েছে ডেভিলটন বলেছে যে আমি যেন ধানুশের সাথে লড়াই না করি ডেভিলটন তো সাপোর্ট করবে না কারণ যে যার চার রেকাত পড়ছে মানে যে যার পাঁচ রেকাত নামাজ পড়ছে মানে ডেভিলটন একদমই হেল্প করবে না যখনই শুনেছে যে এখানে ধানুশের সাথে আমার লড়াই হচ্ছে তো ধানুশের সাথে আমি লড়াই করছি না বাট ধানুশই আমার সাথে লড়াই করছে বারবার আমি তোর সাথে লাগতেই চাচ্ছি না তো এই যে দেখতে পাচ্ছেন মাইকেলের ওয়াইফ অ্যামান্ডা শুয়ে রয়েছে এর তো কোনো টেনশনই নাই মানে মাইকেল বেঁচে আছে না মারা গেছে কোনো টেনশনই নাই কোনো টেনশন কোনো প্রকার টেনশনই এরা করে না এরা শুধু খাবে দাবে ঘুমাবে আর কোনো টেনশনই নাই তো ফ্রেন্ড এখন যাই ড্রেসটা চেঞ্জ করে আসি এই যে ড্রেসিং রুম ড্রেসিং নাই অবশ্য কোনো সময় বাসায় থাকে না ওটা কখনই পাওয়া যায় না তো ফ্রেন্ড এখন ড্রেসটা চেঞ্জ করে ফেলবো ওকে তো ফ্রেন্ড ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আপাতত স্যুট বুট পরছি না এই গায়ে শীতের মধ্যে এত স্যুট বুট পরতেও ভালো লাগে না অবশ্য শীতকালেই স্যুট বুট পরে বাট এখন ভালো লাগছে না কী ব্যাপার ওই পাশে কে ওই দেখেন ড্রেসি আমি বুঝি না যে এর এত সারাদিন বমি হয় কেন মানে কী যে করে কী কাজ বাজ করে আমি জানি না যে এত বমি হয় কেন যাক সমস্যা নেই বমি করো বেশি করে করে করো সারা রাত ঘুরে বেড়ালে এই অবস্থাই হবে তো ট্রেসি বমি করছে মা সমস্যা নেই মা তুমি বমি করো আমি এই পাশ দিয়ে শর্টকাট নিই ফ্রেন্ড এখন এই নিচ দিয়ে যাবো এর থেকে বলো জানালা দিয়ে শর্টকাট নিয়ে নিছি ওকে তো ওই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন তো আজকে বিএমডব্লিউ লোডার নিয়ে বের হবো কারণ আগের দিন বিএমডব্লিউ i8 নিয়েছিলাম এর আগের দিন মার্সিডিস নিয়েছিলাম তো আজকে বিএমডব্লিউ 7 সিরিজ নিবো 7 সিরিজও তো মাঝে মাঝে নিতে হয় 7 সিরিজ যদি না নেই কেমন লাগে বলেন মাঝে মাঝে তো একটু 7 সিরিজও চালাতে হয় তো নর্মালি আমার যদি তিনটার মধ্যে ফেভারিট গাড়ি বলেন সেটা হচ্ছে মার্সিডিসটা আমার সবচেয়ে ফেভারিট কারণ ওইটা হিরোরও দিয়েছিল আপনাদের এই তিনটা গাড়ির মধ্যে কোনটা ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান একটা ভোট হয়ে যাক যে বিএমডব্লিউ 7 সিরিজ পছন্দ নাকি বিএমডব্লিউ i8 নাকি মার্সিডিস কোনটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ এখনই কমেন্ট করে জানান আমি দেখবো যে কোন গাড়িটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন এবং সেই গাড়িটাই আমি বেশি বেশি চালাবো তো এখন আমরা পুলিশ স্টেশনে যাবো লস সান্তোসের যে পুলিশ স্টেশন আমি একাই যাবো ওইখানে ফ্র্যাঙ্কলিন আর ট্রাভারকে আমার ফ্যাক্টরির সামনে রেখে এসেছি ওদেরকে বলে এসেছি তোরা আপাতত এখানে থাক এবং কন্ট্রোল কর আগুন নেভানো হোক এবং সমস্ত কিছু যেন ওরা থাকে আর আমাদের বেসের সমস্ত লোকজন আছে সব যেন আমরা আমাদের গাড়ির শোরুমেটা একদম পাহারা দিয়ে রাখতে বলেছি কারণ গাড়ির শোরুমের উপর অ্যাটাক করতে পারে কারণ এর আগেও আপনারা জানেন কিন্তু বালাস গ্যাং আমাদের গাড়ির শোরুমের উপর অ্যাটাক করেছিল আমাদের গাড়ির শোরুমটা পুরো আগুন ধরাই দিয়েছিল তো আমি চাই না এবার এই ধরনের কাজ হোক কারণ এবার আমার গাড়ির শোরুমের সব এক্সপেন্সিভ গাড়ি তো একদমই আমার কোনো রিস্ক নেওয়া যাবে না এর জন্য আমার গ্যাংয়ের যত লোকজন আছে সমস্ত কিছু আমি আমার এই গাড়ির শোরুমের ওইখানে পাহারা দিতে বলেছি এবং ট্রাভারকেও থাকতে বলেছি ট্রাভারকে বলেছি তুই সবসময় পাহারা দিয়ে রাখবি কেউ যদি আসে তাকে উড়াই দিবি মানে পুলিশ হোক আর্মি হোক র্যাব হোক যাই হোক ফার্স্টে গুলি করবি পরে দেখা যাবে কী রে ভাই ও কী করতেছে বুঝলাম না তোর কাহিনী আমার সাথে সাথে নাচতে কী ব্যাপার ফায়ারিং করলো নাকি আরে ভাই তোর তো সাহস কম না তুইও নাচতেছিলি আমিও নাচতেছিলাম তুই ফায়ারিং করলি কেন দাঁড়া 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 এই এ তো আরও জ্বালাইতেছে দাঁড়া এ দাঁড়া এ ভাগতেছিস কেন তুই তো একটু আগে ফায়ারিং করলি এখন ভাগিস কেন আরে ভাই দাঁড়া 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 কই যাবি কই যাবি আরে ভাই কই যাবি বিদেশে তো পলাই যেতে তোরে দিব না তুই যাবি তো যাবি কই কী ফ্রেন্ড আমি বুঝলাম না মানে ফায়ারিং করতেছে খালি খালি ও গান গায়ে নাচতেছে আমিও গান গায়ে নাচতেছি এর মাঝখানে ফায়ারিং করার দরকার কি আমি তো সেটাই বুঝলাম না দেন এর গাড়িটাও চুরি হয়ে গেছে ভালো হয়েছে তোদের আসলে মানুষজনের গাড়ি তো থাকবে না তোদের গাড়ি তো চুরিই হবে আমার এই পাশ দিয়ে মারতেছে ওই পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে যাক ফ্রেন্ড মাঝখানে আবার ডিস্টার্ব করলো আমি বুঝলাম না শুধু শুধু আমার সাথে ফায়ারিং করলো আমি কোনো কারণ ছাড়া রিজন ছাড়া আমার ও ফায়ার করছে তো
কেউ যদি রিজন ছাড়া আঘাত করে সেটার আঘাতের জবাব তো দিতেই হবে কমান্ড গ্লাসটা ভেঙে গেছে গ্লাসটা এখন রিপেয়ারিং করতে হবে দেখতে পাচ্ছেন বাম সাইডে গ্লাসে গুলি লাগছে যে কারণে কমান্ড গ্লাসটা ভেঙে গেছে তো এটা এখন রিপেয়ারিং করে নিব ওকে ঠিক আছে তো ফ্রেন্ড আমরা রিপেয়ার শপে চলে এসেছি এখন এটা রিপেয়ার করে নিব সামনে দেখতে পাচ্ছেন আমার গ্লাসটা একদম ভেঙে চুরে দিছে ওকে ঠিক আছে গ্লাসটা ওকে ঠিক আছে ঠিক হয়ে গেছে তো ফ্রেন্ড রিপেয়ার করে নিলাম আমাদের গাড়িটা বিএমডব্লিউ এবং বিএমডব্লিউ তো অলওয়েজ বিএমডব্লিউ অস্থির লেভেলের লাগে আমার সবসময় বিএমডব্লিউ পছন্দ লাগে তো আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বিএমডব্লিউ i8 নাকি বিএমডব্লিউ 7 সিরিজ নাকি মার্সিডিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যাব বারবার কথা বলে লেট হয়ে যাচ্ছে মাঝখানে এই কি বলে ফালতু পোলাপাইন এর সাথে লড়াই করতে যে আরও লেট হয়ে গেছে এইগুলো তো ফালতু পোলাপাইন কই থেকে আসে আমি তো সেটাই বুঝি না তো লস সান্তোসের পুলিশ স্টেশনের কাছে আমরা প্রায় চলে আসছি তো এই রোডটার পরের রোডে হচ্ছে লস সান্তোসের পুলিশ স্টেশন কিন্তু আমার একটু সন্দেহ হচ্ছে যে তারা কেসটা নিবে কি না কারণ যখনই ধানুষের কথা শুনবে ধানুষের নাম শুনলে ওরা যেহেতু মাফিয়া বড় বড় মাফিয়া ডেভিলটন এত বড় একটা মাফিয়া সে পর্যন্ত ডরাই গেছে আর এইসব পুলিশ তো আর নাই বলি তো পুলিশের কথা এদের এরা আসলে কি করবে আমি এটাও সন্দিহান আমি পুলিশে থাকলে আমি একাই লড়াই করতে পারতাম কিন্তু আমি তো পুলিশে নাই মাইকেল অনেক আগে পুলিশের চাকরি করতো সেটা ছেড়ে দিয়েছে তো এর জন্যই হচ্ছে সমস্যাটা কারণ যেহেতু মাইকেল এখন নাই পুলিশের দায়িত্বে নাই এক্ষেত্রে মাইকেল কতটুকু এতে সাপোর্ট পাবে বা কতটুকু করতে পারবে সেটাই এখন সন্দেহ তো আমরা অলরেডি পুলিশ স্টেশনে চলে আসছি এখন পুলিশ স্টেশনের ভিতরে যাবো অস্ত্র টস্ত্র সব ফেলাই দিয়ে আসলাম কারণ অস্ত্র নিয়ে তো পুলিশের ভিতরে পুলিশ স্টেশনের ভিতরে যাওয়া যায় না তো এখানে সব কিছু রেখে আসছি রেখে ভিতরে আসছি ওকে চলে আসছি আই অ্যাম হিয়ার ওকে কে কে আছো ভালো আছো ভাই আরে টাকলু ভাই ভালো আছো আরে আপা ভালো আছেন নাকি তো দেখি ফ্রেন্ড এদের সাথে কথা বলে দেখি এরা কি বলে তো ফ্রেন্ড আমি কথা বললাম তারা একবারই যখনই শুনছে মিস্টার ধানুষ মানে মাফিয়া ধানুষ তখন তারা বলছে ওকে ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় আপনার শুভকামনা রইল আপনি যেন এই ঝামেলা থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে তো তাদের কথায় আমি বুঝতেই পারছি তারা কি মিনিং করতে চাচ্ছে তারা এই ঝামেলায় একদমই যাবে না মানে পুলিশ এখানে একদমই আসবে না আমাকে কোনো প্রকার হেল্প তারা করবে না তো এখানে আমার আর কিছুই করার নাই এখন আমি কি করব সেটাই ভাবতেছি না আমি কার কাছে যাব কারণ এটা তো বড় ধরনের প্রবলেমের মধ্যে পড়ে গেলাম ধানুষ তো একদম এর সাথে লড়াই করব কিভাবে সেটাই আমি বুঝতে পারছি না তো কিছু একটা তো আমাদের করতে হবে এইভাবে তো চলতে থাকলে হবে না ধানুষকে তো শিক্ষা দিতেই হবে তার উপর আমার ফ্যাক্টরির উপর অ্যাটাক করেছে সেটা তো আমি একদমই ছাড়ব না তো কে কল দিছে দান ফ্রেন্ড আমি একটু কথা বলে দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিন মাত্র আমাকে কল দিল ফ্র্যাঙ্কলিন কল দিয়ে বলছে যে তাড়াতাড়ি পুরনো এয়ারপোর্টে চলে আসো ধানুষের লোক নাকি আমার সাথে মিটিং করতে চায় আমি তো পুরো অবাক হয়ে গেছি ফ্র্যাঙ্কলিন ওইখানে কেন গেল মানে ধানুষের লোক মিটিং করতে চায় তো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ধানুষের লোকজন মিটিং করতে চাচ্ছে হয়তো একটা সমঝোতার মধ্যে বা একটা মীমাংসার মধ্যে তারা আসতে চাচ্ছে ঠিক আছে যদি তারা মীমাংসা করে আমি কেন করবো না আমি অবশ্যই মীমাংসা করতে চাই কারণ ধানুষের সাথে আমি লড়াই করে এখানে লড়াইতে যাইতে চাই না কারণ লড়াই করতে গেলে আমারও ক্ষতি হবে তাদেরও ক্ষতি হবে এর জন্য আমি লড়াই করতে চাই না কিন্তু তারা যদি বাড়াবাড়ি করে যেরকম ধানুষ অলরেডি বাড়াবাড়ি করেছে এর জন্য ওকে একদম মানে আমি ছাড়বো না এর জন্য ছাড় কোনো দিব না এটার শাস্তি অবশ্যই ধানুষকে আমরা দিব সেটা সুযোগ অনুযায়ী প্রতিশোধের অনুযায়ী একদম প্রতিশোধ দিয়ে দিব কিন্তু এখন দেখি ওরা আসলে কি মিটিং করতে চায় সেটা গেলেই বোঝা যাবে আসলে ধানুষ আসলে কোন ধরনের মিটিং করতে চায় এবং কি তারা করে মীমাংসা করে কি না এবং তারা আসলে চাই ও শিট করলোটা কি মাই গড আমার বিএমডব্লিউটা লাগাই দিছে ভাই কি অবস্থা মানে দেখে শুনে গাড়ি চালাইতে পারে না ভাই সমস্যাটা কি মানে সমস্যা কি ভাই এই এই যুগে যদি এরকম উল্টাপাল্টা গাড়ি চলে এটা কেমন হবে বিএমডব্লিউ আমার 7 সিরিজ বিএমডব্লিউ তুমি এটা কি করছো তুমি এটা দেখছো আবার চশমা পেরা কালা চশমা পেরা গাড়ি চালাচ্ছো আগে বাইরে হও তুমি তুমি কার লগে লড়াই করো তুমি কি তুমি কি জানো তো আমি কেডা তোমার কি কোনো ধারণা আছে তুমি জানো মাইকেল কেডা মাইকেলের সম্পর্কে কোনো ধারণা আছে তুমি আবার কালা চশমা পেরা গাড়ি চালাও মানে কালা চশমা মাইয়া পাঠাইতেছো মানে ফ্রেন্ড আজকালকার যুগের পোলাপাইন হলো খালি খালি চশমা পরে হলো মাইয়া পাঠানোর লেগা আজকালে এককালে চশমা ছিল রোদ থেকে বাঁচার জন্য এখনকার মানুষ চশমা পরে মাইয়া পাঠানোর জন্য তো দেখেন গেমের মধ্যে ভাইরাস ঢুকে গেছে তো যাক সমস্যা নেই একটা কাজ করি আমার বিএমডব্লিউটা এখানে রেখে যাই কারণ ধানুষের ওইখানে জানি না কি না কি হয় গ্যাঞ্জাম হইতে পারে তো ওই জন্য বিএমডব্লিউটা একটা কাজ করি এখানেই রেখে গেছি ধানুষের জন্য ফলটল কিনে নিয়ে যাবো নি আর এইখান থেকে একটা গাড়ি নিয়ে যাই আন্দাজে একটা গাড়ি নিয়ে যাই শুধু শুধু আমার এত ক্যাচাল এত দরকার নাই তো এখান থেকে ফল ফ্রুট নিয়ে যাই ধানুষের লোকজনে যদি পচে কী রে ভাই আরে আমি তো ফল কিনতে আইছি ওরে বাবার এদিক কুংফু ক্যারাটা জানে মানে আমি একটা খুশি মারছি আর এদিকে আরেক দেখ এর ভাইও চলে আইছে আরে তারা ভাই তোর এক ভাইরে মাইরানি তোরে পরে মারতেছি
আরে তো দুই ভাই মিলে মারা শুরু করছে, কি একটা ঝামেলায় পড়ে গেলাম। এত যা এত এত মারামারির দরকার কি ভাই? আমি এসেছিলাম ফল কিনতে, তোরা বুঝি না মানুষরা যেখানে যাই ফল কিনতে যে মানুষ এরকম ঝামেলা করে। দেন অলরেডি অ্যাম্বুলেন্সও চলে আসছে। আচ্ছা ঠিক আছে, অ্যাম্বুলেন্স তোমরা ওদের চিকিৎসা দাও, ওদের ঠিক ঠিক কইরা তারপর হসপিটালে নিয়ে যাও। তো ফ্রেন্ড এখন যাবো পুরাতন এয়ারপোর্টে, পুরাতন এয়ারপোর্টে যাই দেখি কি হয়, কোনো একটা মীমাংসা করতে পারি কি না। এবং একটু নার্ভাসনেস কাজ করছে কারণ ধানুষের লোকজন, ধানুষ হয়তো নাই, ধানুষের লোকজন আছে যেটা শুনলাম। দাঁড়ান দাঁড়ান, এখানে ব্যাংকে টাকা দিয়ে হয়েছে আমার। আজকে পথে ঘাটে যে কোনো জায়গায় যেদিকে যেতেছি সেদিকেই সমস্যা, একটা না একটা বাধা পড়তেছে, মানে যেখানে যাব কেউ না কেউ বাধা দিবেই। দাঁড়া 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 দাঁড়া, ব্যাংকে ডাকাতি, ও টাকার দল। আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, ডাকাতি করে এভাবে ভাইকে মানুষের লুটপাট করে লাভ আছে? লুটপাট করতে হলে মাফিয়াদের লুটপাট কর, আমার টিমে চলে যায় ধানুষে, একসাথে আমরা লড়াই করে ধানুষে শিক্ষা দিব। দেখেন মানুষজন করেটা কি? আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি পুরো উল্টে উল্টে যাইতেছে, ব্রিজ থেকে বাইরে একদম ভাঙ্গা চলে চলে আইছে। যাক সমস্যা নাই ফ্রেন্ড, ওদেরও শিক্ষা। দাঁড়া এই যে আরেকজন আছে, দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ওটো ওটো তোকে একদম একদম পিসা দিছি। তো ফ্রেন্ড অনেকগুলারই করে দিছি, ব্যাংক পিএনজি ওয়াজ নট ফাউন্ড, ও ব্যাগ আছে একটা মনে হয়। দাঁড়ান এখানে আরেকজন আছে, দাঁড়া ওরাও একটা ধাক্কা দিয়ে দিলাম। ব্যাগটা কই? ব্যাগ কই? ব্যাগ 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 কি? ব্যাংকের টাকা চুরি করে নিয়ে ভাগছিস ভাই, ব্যাগ দে দে টাকাটা দে। দেখেন করে কি ভাই? ভাই তোর সমস্যা কি? কি কি খেয়ে গাড়ি চালাস? মানে আমি তো বুঝি না যে এরা কি খেয়ে গাড়ি চালায়। মানে আমি তো তাও বুঝলাম যে আমি মাইকেল মানুষ, আমি উল্টাপাল্টা গাড়ি চালাই, কিন্তু এরাও উল্টাপাল্টা গাড়ি চালায়। দেখেন সব কটা উল্টাপাল্টা গাড়ি চালায়। মানে যাক সমস্যা নাই, মেন কথা হচ্ছে ব্যাংকের টাকাটা বাঁচাইতে পারছি, ওই লোকের টাকাটা লোককে ফেরত দিয়ে আসি। ওকে ব্রাদার নো প্রবলেম, এই যে তোমার টাকা নিয়ে আসছি, থ্যাংক ইউ বলা লাগবে না, এটা আমার দায়িত্ব আর কর্তব্য। তো ফ্রেন্ড একটা ভালো একটা হেল্প করলাম, একটা ভালো কাজের একটা হেল্প করলাম, এটা ভালো লাগছে। কারণ একটা কাজে যাওয়ার আগে যদি কাউকে হেল্প করে যায়, যদি দোয়া করে, এটা যদি আমার কাজে লাগে সেটাও তো সুবিধা, তাই না? তো আমরা পুরাতন এয়ারপোর্টের একদম পাশেই আছি, পুরাতন এয়ারপোর্টের পাশ দিয়েই যাচ্ছি। তো এইখানে দেখি আছে নাকি আমাদের। আসলে ফ্রেন্ড খেয়াল রাখতে হচ্ছে, আমি ভয় পাচ্ছি, একটু ভয় ভয় পাচ্ছি। দেখেন এখানে কার্ড দেখছেন, ধানুষের লোকজন ফ্রেন্ড, এই সব ধানুষের লোকজন দেখেন। ও শিট, একদম ধানুষের লোকজন, দেখেন কি পরিমাণ লোকজন কার্ড সিকিউরিটি গার্ড দিয়ে, মানে এই জায়গাটা পুরো দখল করে রাখছে। এই যে ধানুষের লোকজন এইখানে আসছে, এই যে মিটিং, ওই যে ধানুষের ম্যানেজারের মতো লাগছে। ফ্র্যাঙ্কলিন আছে ফ্রেন্ড, ফ্র্যাঙ্কলিন ওইখানে আছে, যাই কথা বলে দেখি আসলে কী চায় ওরা, এবং কোনো আমার কাছে অফার নিয়ে এসেছে কি না। যদি আমি অবশ্যই মীমাংসা চাই, আমি চাই না কোনো গ্যাঞ্জামুক ঝগড়া হোক, দেখি ওরা আসলে কী মিটিংয়ে কেন কী করে এবং কী বলে। আচ্ছা ঠিক আছে, তো আমি হচ্ছি মাইকেল, আমার সাথে কেন ডাকা হয়েছে আমাকে বলেন। তো ফ্রেন্ড মাফিয়া ধানুষের ম্যানেজারের সাথে কথা বললাম, সে আমাকে বললো আমার সমস্ত যে গাড়ির শোরুম ফ্যাক্টরি রয়েছে সব ধানুষের নামে লিখে দিতে, তাহলে তারা আমাকে ছেড়ে দিবে। আমি বলছি ইম্পসিবল, এটা সম্ভবই না, আমি কোনোদিনও এসব করবো না। আমার সমস্ত কিছু আমি অনেক কষ্ট করে করেছি, স্ট্রাগল করে করেছি, একটা কানা করিও আমি কিছু দিব না। পারলে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো বিষয় না, আমি দিব না তো দিবই না। তো ফ্রেন্ড ও শিট, ওরা ফায়ার শুরু করছে, ফায়ারিং শুরু করছে ফ্রেন্ড। দেখেন দেখেন হঠাৎ করে ফায়ারিং শুরু করছে, আমি বুঝতেও পারিনি, ফুট করে ফায়ারিং শুরু করছে একদম, মানে আমাকে এখানে ডাইকে আইনে এখানে ফায়ারিং শুরু করছে, মানে কি মেরে ফেলবে নাকি? আমি ভাই এত সহজে তোদের ছাড়বো না ভাই, তোরা কি মানে ফায়ারিং শুরু করছিস বলে কি ছেড়ে দিব নাকি? মানে কি অবস্থা ফ্রেন্ড? দেখেন দেখেন এদের কি বড় বড় একটা শোল্ডার, পাডার মতো মানুষ, মানে পাডার পাডার মাংস খেয়ে আইছে। কি শুরু করছে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি এখানে ভাগতে হবে ফ্রেন্ড, ফ্রেন্ড এখানে আমাদের ভাগতে হবে, এখানে আরও বেশিক্ষণ থাকলে আমাদের গুলি করে ফায়ার করে ফেলবে। তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন, ওট ওট ওট, প্লেনে ওট, প্লেনে ওট, তাড়াতাড়ি প্লেনে ওট, বেশিক্ষণ সময় রাখা যাবে না ফ্রেন্ড। না রে ফ্র্যাঙ্কলিন কোথায় তুই ভাই, তাড়াতাড়ি আয় ফ্রেন্ড। অবশেষে ফ্র্যাঙ্কলিন উঠছে, আমাদের প্লেনের একটা ইঞ্জিনে আগুনও ধরাই দিছে। আরে ভাই দাঁড়া ভাইকে নি ভাই, আস্তে আস্তে দাঁড়া দাঁড়া, এখান থেকে তাড়াতাড়ি ভাগতে হবে ফ্রেন্ড, আমাদের পিছনে লেগে গেছে। বুঝলাম না, মানে এখানে মিটিংয়ের জন্য ডাকলো, মিটিং অ্যাগ্রি করি না আর ফায়ারিং শুরু করছে, মানে আমাদের মানে শেষ করে দিবে। আরে রে পড়ে গেছে পড়ে গেছে। আরে ভাই ওটো টোটো টোটো, ভাগ্যিস বেঁচে গেছি, আর টুলে প্লেন ক্র্যাশ করছিল, যাক বেঁচে গেছি ফ্রেন্ড। এই যাত্রার মতো এইবারের মতো বেঁচে গেছি, মানে আমাদের ফুট করে আমাদের উপর ফায়ারিং শুরু করে একদম কিছু বোঝার আগে। অবশ্য আমরাও ওদের চার পাঁচজনকে হয়তো একদম মুড়ি খাওয়াই দিতে পারছি, একদম দেখতেই পারছেন আমরা একদম মুড়ি খাওয়াই দিছি। বাট হাউট করে যেভাবে ফায়ারিং শুরু করছিল ফ্রেন্ড, এখান থেকে বেঁচে ফেরা ফ্র্যাঙ্কলিনকে যে কত কষ্ট করে ভাগাইছি, মানে ফ্র্যাঙ্কলিনের জন্য আরও সমস্যা হয়েছে, না হলে তো এই পাশ থেকে ভেগে যেতে পারতাম। বাট ফ্র্যাঙ্কলিনের জন্যই কিন্তু আমার আবার ভিতরে যেতে হয়েছে, আমার অনেক জায়গায় ফায়ার লাগছে, মানে মাইকেলের লাইফ একদম নাই বলতেই চলে, মাইকেলের লাইফ একদম কমে গেছে। মাইকেলকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে, ফ্র্যাঙ্কলিনকে দুজনকে নিয়ে হসপিটালে যেতে হবে, তারপর ট্রিটমেন্ট করতে হবে। তো ফ্রেন্ড আজকের এপিসোডটি এই পর্যন্তই, মানে মাফিয়া ধানুষ যেটা করতেছে নেক্সট আমাদের অ্যাটাক হবে, নেক্সটে আমরা অ্যাটাক করতে যাব, অনেক সহ্য করছি আর সহ্য করা যাবে না, নেক্সট অ্যাটাক আমরা করব। তো তার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড পুরো ভিডিওটি দেখার জন্য।